আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা বাংলাদেশ। তো অনেকদিন পরে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে বেসিক্যালি আমি আমার কিছু হোমব্রিড রেসারের বাচ্চা দেখাবো। হোমব্রিড বাচ্চাগুলোর মধ্যে হলো রেড চেকার আছে, মিলি আছে, আর রেড ফ্রিজেল আছে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে, সবাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি। আর একটা কথা, বর্তমানে আপনাদের ভিডিও দিতে একটু লেট হচ্ছে, প্রায় আজকে তো 27 পরে ভিডিও দিচ্ছে। এর বেসিক্যালি রিজন হলো আমার ফার্ম থেকে আমার বাসার ডিস্টেন্সটা হলো মোটামুটি 15-20 মিনিটের রাস্তা আর কি, হেঁটে 1 মিনিট ডিস্টেন্স। আর যেখানে বেসিক্যালি আমার ফার্মটা ঠিক তার পার্শ্ববর্তী এরিয়াতে আপনি করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে, তো যার কারণে ওই ইয়েটা লকডাউন করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। তো এই জন্য বেসিক্যালি ফার্মে যেতে পারছি না। তো আমার যে ম্যানেজার আছে সেই আর কি বেসিক্যালি কবুতরগুলো দেখাশোনা করছে। তো আর সবাইকে একটা রিকোয়েস্ট, এই করোনার মধ্যে আপনারা লকডাউনের মধ্যে কেউ ঘর থেকে বের হবেন না, কারণ আপনি যখন সেফ থাকবেন তখন আপনার পরিবার সেফ থাকবেন। তো যথাসম্ভব খুব ইমার্জেন্সি না হলে কখনই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। আর সবাই দোয়া করবেন যেন এই আল্লাহ এই বিপদ থেকে যেন উদ্ধার করে আমাদের সবাইকে। তো এখন আবার ভিডিওতে আসি। এখানে যে বাচ্চাগুলো আছে সবগুলোই বেসিক্যালি আপনার বাহিরের ব্লাড লাইন। বাহিরের ব্লাডের মধ্যে এখানে রেড চেকার, মিলি আর রেড গ্রিজেলের বাচ্চা আছে। এই বাচ্চাগুলো সবগুলোই বেসিক্যালি আপনার পোকম্যান, আইজারকেম, ইউরো আর আপনার জেনসেন, এই কটা ব্লাড লাইন। তো সবগুলোই খুব রিনাউন্ড কবুতর, রিনাউন্ড ব্রিডের কবুতর। আর আমি সবসময় চেষ্টা করি ভালো ব্লাড লাইনের কবুতর চেষ্টা করার, কালেকশন করার, এবং আলহামদুলিল্লাহ ব্রিডিং হচ্ছে এবং যারা নিচ্ছে বাচ্চা মোটামুটি পারফরমেন্স খুব ভালো পাচ্ছে। তো ভালো ব্লাড লাইনে হলে কবুতর ভালো উঠবে, ফ্লাই করবে এবং ডিস্টেন্স থেকে আপনার বাসায় আসবে কবুতর। আর নর্মাল যে হোমাগুলান আছে বা নর্মাল যে একটু পোর ব্লাড লাইনে যে কবুতরগুলো আছে সেগুলা ওইরকম পারফরমেন্স দিতে পারবে না। আপনারা যখন কবুতর কিনবেন তখন কিছু জিনিস অবশ্যই ফলো করবেন। ফলো কিছু জিনিসের মধ্যে হলো, নাম্বার 1টা হলো ব্লাড লাইন। কবুতর ভালো ব্লাড লাইনে কবুতর হলে কবুতর অবশ্যই উঠবে, কবুতর ভালো উঠবে, অবশ্যই উঠবে ভালো, এই জন্য ব্লাড লাইনটা ফলো করবেন। নাম্বার 2 হলো কবুতরের বডি শেপ। কবুতরের রেসের কবুতর আর নর্মাল হামা কবুতরের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সেসটা হলো, আপনারা নর্মাল চোখে দেখতে পাবেন, সেটা হলো বডি শেপ। যারা রেসার কবুতর পালে বা হামা কবুতর পালছে এক সময়, তারা আপনার কবুতর দেখলে বুঝবে এটা রেসার কবুতর আর এটা আপনার হামা কবুতর। আপনার রেসারও কিন্তু এক প্রকারের হোমা, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু রেসের হোমাগুলো আপনার রেস করে আসতে পারে, মনে করেন চিটাং থেকে কবুতর ছিল এটা আপনার ঢাকা আসতে পারবে, আর নর্মাল কবুতর কিন্তু আসতে পারবে না। এটাই হলো ডিফারেন্সেস। এই জন্য ব্লাড লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর বডি শেপটার মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, যেরকম বুকগুলো চড়া হবে, কবুতরগুলো দেখেন বুকগুলো চড়া হবে, লেস্ট একটু ছোটো হবে, তারপরে আপনার ঠোঁটটা একটু লম্বা হবে, মাথাটি ছোটো একটু ট্যাপ খাওয়া থাকবে একটু লম্বা রাখিতে। তো কিছু ডিফারেন্সেস আছে, যারা রেসার পালে তারা বুঝবেন, আর যারা রেসার পালতেছেন না এটা হয়তো কিছু কবুতর কিনে আস্তে আস্তে আপনারা চিনে যাবেন। তো প্রথমেই জিনিসগুলো চোখে ধরা পড়বে না, কারণ যারা নতুন রেসারে ঢুকতেছেন তো আস্তে আস্তে পালা শোয়ান শুরু করবেন, তখন আপনারা এমনিই বুঝতে পারবেন। তারপরে নাম্বার 3 হলো আপনার বডি ফিটনেস। কবুতরের বডি ফিটনেস ভালো হতে হবে। এখন কবুতর একটা ছোটো খেলে অসুস্থ হয়ে গেছে কিন্তু কবুতরটা আপনার ভালো ব্লাডের, কিন্তু কবুতর উড়বে না, কারণ কী, কারণ ওটা বডি ফিটনেস পায়নি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়। এই জন্য ভালো বডি ফিটনেসে দেখে কবুতর কালেকশন করবেন। আরও অনেক কিছু আছে জিনিস যেগুলো দেখি। আর একটা কমন জিনিস, পায়ে ট্যাগ দেখি আমরা। তো এখন নর্মাল হোমা কবুতরের পায়েও ট্যাগ পরানো যায়, 10 টাকা 8 টাকা করে ট্যাগের দাম, লোকাল ট্যাগ এখন কালেকশন করতে হবে, সমস্যা নেই। তো এই জন্যে এই জিনিসটা আর ভ্যারিফাইড অথেন্টিক না, যে ট্যাগ দেখে কবুতর এটা রেসার এটা হোমা, এই জিনিসটা আর অথেন্টিক না। তো ভালো কবুতরের ট্যাগ নাও থাকতে পারে, কিন্তু আমরা যারা রেসার পালি তারা অবশ্যই ট্যাগ করে। তো এই কিছু ডিফারেন্সেস। আর নেক্সটে আমি অবশ্যই ইনশাল্লাহ একটা ইচ্ছা আছে আমার কাছে, যেহেতু হোমা কবুতর নেই, তো হোমা কবুতর থাকলে আমি ধরে ধরে দেখা আলাদা করতাম। তারপর আমি চেষ্টা করব যে একটা ভিডিও বানানোর হোমা আর রেসার, হোমার রেসার কবুতরের মধ্যে পার্থক্যটা কী। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে, এবং যাদের ভালো লাগছে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি সম্পর্কে আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন আশা করি। তো সুস্থ থাকুন এবং করোনার মধ্যে কেউ বাসা থেকে বের হবেন না। আসসালামু আলাইকুম।